আমাদের সমাজে আজকাল এরকম অনেক মানুষকে দেখা যাচ্ছে যারা প্রেণবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোর প্রামাণ্যতাকে তারা অস্বীকার করেন তারা বলতে চান যে নবী আলী ইসলামের হাদিস চোদ্দশো বছর ধরে যে বর্ণিত হয়ে এসেছে এটি অবিকৃত থাকেনি হাদিসের যে সনদ বা সূত্র রয়েছে সে সূত্রের গ্রহণযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তোলেন তারা এর মাধ্যমে বোঝাতে চান যে আমাদের শুধু কোরআনে করিমি মানা উচিত আল্লাহর কোরআনের বাইরে নবী সালামের কোনো হাদিস থেকে কোনো বিধিবিধান আমাদের গ্রহণ করা উচিত নয় এ শ্রেণী মানুষদেরকে যুগে যুগে ওলামায়করাম আহলে কোরআন অথবা মুন্কিরে হাদিস হাদিস অস্বীকারী বা শুধুমাত্র কোরআনবাদী এরকম মানুষ হিসাবে জানে বাংলাদেশে ধরনের মানুষের কার্যক্রম বিভিন্ন নামে বেনামে চালানো হচ্ছে তো এই শ্রেণী মানুষ আসলে জানেন না যে নবী আলীহি সাল্লামের হাদিস এটি কোরআনে কারিমের ব্যাখ্যা আল্লাহব আলমিন শুধুমাত্র কোরআন নাজিল করতে পারতেন একজন ফেরিস্তার মাধ্যমে মক্কার মুশিকটা তো সেরকম কিছুই চেয়েছিল যে আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে যাক আল্লাহ কোরআনে সে বিষয়ে আলোচনা করেছেন তারা সেরকম কিছুই চেয়েছিল আল্লাহ রব্বুল আলমী কিন্তু সরাসরি ফেরেস্তার মাধ্যমে একটি কোরআনের কপি একটি দিয়ে যেতে পারতেন যে তোমরা এটা খুলে এই অনুযায়ী চলিও তা তো করেননি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে ব্যাখ্যা করবার জন্য প্রিয় নবী সাল্লাহ আসাল্লামকে সাথে দিয়েছেন অর্থাৎ কিতাবের পাশাপাশি রেজাল্ট এসেছে অর্থাৎ একদিকে গ্রন্থ এসেছে আবার গ্রন্থের ব্যাখ্যাও আল্লাহ রব্বের পক্ষ থেকে এসেছে এখন ব্যাখ্যাতার ব্যাখ্যা যদি আমাদের কাছে না থাকে তাহলে গ্রন্থ অনুযায়ী কীভাবে আমরা আমল করতে পারবো যেখানে আরবরা আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল তাদের প্রতি শুধু কোরআন নাজিল হয়নি সাথে সাথে একজন ব্যাখ্যাতা হিসাবে নবী আহলে হসতরতামকে আল্লাহ রবল আলমিন নবী হিসাবে প্রেরণ করেছেন তাহলে আমরা যারা মাতৃভাষা আমাদের কোরআন নয় চোদ্দোশো বছর পার হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার পর আমরা কিভাবে সরাসরি কোরআন থেকে সরাসরি আমল করব কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া অতএব নবী সাল্লাহি সাল্লামের হাদিস হল কোরআনে করিমের ব্যাখ্যা হাদিসকে অস্বীকার করা কোরআনকেই অস্বীকার করার নামান্তর মনে রাখা উচিত যে নবী আলাহ যে হাদিসগুলো আমাদের পর্যন্ত এসেছে এই হাদিসগুলো যে সূত্রের মাধ্যমে এসেছে এই সূত্রের পাহারাদারি করবার জন্য এটার গ্রহণযোগ্যতা নিরূপণ করবার জন্য যুগ যুগে মহাদ্দিসিন ক্রাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন ইতিহাসকে সংরক্ষণ করেছেন রিজাল শাস্ত্র নামে মুসলমানদের গর্ব করার মতো একটি শাস্ত্র তারা প্রণয়ন করেছেন এবং সেখানে হাদিস বর্ণনা করেছেন এমন যে কোনো ব্যক্তির লাইফ হিস্ট্রিকে সেখানে তারা এনেছেন এবং সেটাকে অ্যানালাইসিস করেছেন করে তারপরে সেটার উপরে তারা রেকমেন্ডেশন করেছেন অতএব এর মাধ্যমে হাদিসের শুদ্ধ শুদ্ধ নিরূপণ হয়ে গেছে এ বিষয়ে যদি কেউ সন্দেহ করেন তাহলে তাদেরকে আমরা প্রশ্ন রাখতে চাই কোরআনে কারিম কীভাবে এসেছে আল্লাহ রব আলমিনের এই মহাগ্রন্থ তো আমাদের উপর নাজিল হয়নি চোদ্দশো বছর ধরে যে মানুষগুলোর মাধ্যমে কোরআন আমরা পেয়েছি তাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি কোরআন এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করেছে যে সেটা নিয়ে সন্দেহ করবার সুযোগ নেই কিন্তু হাদিসের ক্ষেত্রে কোন কোনো হাদিস ভিন্ন ভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করতে গেলে দেখা যাবে যে সেটার বর্ণাকারী এত বেশি ছিল না তখন সেটার বর্ণাকারীদেরকে নিয়ে মহাদিসরা আলোকপাত করেছেন পর্যালোচনা করেছেন গবেষণা করেছেন করে রেকমেন্ডেশন দিয়েছেন সেটা গ্রহণযোগ্য কতটুকু অতএব হাদিস অস্বীকার করা শুধুমাত্র কোরআনকে নেওয়া এটা অজ্ঞানতা ছাড়া মূর্খতা ছাড়া আর কিছুই নয় আপনি কোরআন করিম থেকে পাচক তো সালাদ প্রমাণ করা তো পরের কথা আপনি চার রাকাত বা দুই ডাকাত সালাদ কীভাবে আদায় করবেন সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেন কারিমে আপনি কোথাও খুঁজে পাবেন না রুকু কয়টা করবেন সেদা কখন কয়টা করবেন কীভাবে করবেন তার কোনো বিবরণ করার কারি আপনি খুঁজে পাবেন না তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রসুল আকাম সাল্লাহাম হাদিসের দ্বারস্থ হতে হবে এবং তার হাদিসের শরণাপন্ন হতে হবে করোনা কাকিম আল্লাহ তালা বলেছেন ফালাউর কালাই মিরুন হেতাই হাকিম কাহিমা সাজারাবাই না হে রাসুল আপনি বলে দিন মানুষদেরকে যে তারা ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত রসুল আকাম সাল্লাাল্লামকে আল্লাহ নবী সাল্লা সাল্লাকে সিদ্ধান্তদাতা হিসাবে তোমরা গ্রহণ না করবে এখানে কেন নবী সাল্লাহ আসলামের উপরে বিষয়টিকে ন্যাস্ত করেছেন আল্লাহ তাল আহ বলতে পারতেন যে কোরআনকে না মানলে তোমরা ইমানদার হবে না শুধু সেটা তো সেটা তো বলেছেন আল্লাহ তালা তার পাশাপাশি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লামের সিদ্ধান্তকে না মানলে তার সিদ্ধান্তকে না মানলে ইমানদার থাকতে পারবে না এ কথা আল্লাহালা কেন বলেছেন আলাহ স্মাত তাল্লাহ আরও বলেছেন ইয়া ইউ হলে দিনে আমানু আতি আল্লাহ আতি রাসুলকুম হে ইমানদার কর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সাল্লাহসাল্লাম আনুগত্য করো এবং মুসলিম শাসক বা ওলামাহরমরা আনুগত্য করো এখানে আলাদা করে রসুল আহম সাল্লাহিস্লামের যে আনুগত্যের কথা আল্লাহালা বলেছেন সেটা না বলে ডাইরেক্ট আল্লাহ আনুগত্যই বলতে পারতেন আলাদা করে নবী সালাম আনুগত্য ক্যাথা কেন বললেন সেই সাথে আল্লাহ তালা আরও বলেছেন ওমা আতা রসুল ফাহজু হোমান নাহা কুমায় হুফান তাহু তোমাদেরকে রসুল সাল্লাহ আসলাম যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা দেননি সেটা বর্জন করো সেটা থেকে তোমরা বিরত থাকো এখান থেকে নবী সাল্লাহিস্লামের আনুগত্য যে করতে হবে পৃথকভাবে হাদিসের কোরআন করিমের পাশাপাশি কোরআন করিমের সাথে হাদিসের কোনো সংঘর্ষ নেই আমাদের কাছে অনেক সময় যেভাবে সংঘর্ষ মনে হয় কিন্তু আসলে কোনো সংঘর্ষ নেই বরং সাল্লামের আনুগত্য সেটা করোনেরই আনুগত্যের সামিল এরপর আল্লাহ তালা বলেছেন কলিম কুন্তুব তো হেবুল আল্লাহ ফতুব কুমুল্লাহ হে রাসুল আপনি বলে দিন তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমাকে আনুগত্য করো আমার অনুসরণ করো অতএব যদি কেউ নবী সাল্লাহ আসালামের হাদিসকে অস্বীকার করে সেটাকে মানতে না চান সেটি তার মূর্খতা এবং অজ্ঞতা ছাড়া কিছু নেই তিনি কখনও পূর্ণাঙ্গভাবে ইসলাম অনুসরণ করতে পারবেন না নবীসাল্লাহি আসালামের হাদিস ছাড়া একটি হাদিস দারা নবীসাল্লি সালামের একটি হাদিস আমরা জানতে পারি যিনি যেটা তিনি অনেক আগে আমাদেরকে বসুদ বানিয়া বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ আরামের কেদারায় বলবে হাদিসকে অস্বীকার করবে অতএব হাদিস অস্বীকার করার এই প্রবণতা এটি যে হবে এক সময় নবী আলিসাম আগেই ভবিষ্যৎবাণী করেছেন অতএব আমাদেরকে কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখে আমল করে যেতে হবে এবং অনুকরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইসলামকে সঠিকভাবে অনুসরণ করার অনুশীলন করার পরিপালন করার তৌফিক দান করুন সব ধরনের বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন